চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে দুর্গাপুজোর অনুদান বাড়ানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পুজোর অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়ে একদিকে খুশির হাওয়া পুজো কমিটির সদস্যদের মধ্যে কিন্তু অন্যদিকে এর মধ্যে রাজনীতির আঁচ পাচ্ছেন বিরোধীরা ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যানন সিপি প্লাস ইকুইশন ইত্যাদি অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শরুপ এখন রানী বাগানে এবার সত্তর থেকে করে দিলাম বাড়িয়ে হাজার দুর্গাপুজোর অনুদান সত্তর থেকে বেড়ে হয়েছে পঁচাশি হাজার টাকা যদিও মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর পুজোর কমিটিগুলি খুশি হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্যে রাজনীতি দেখছেন বিরোধীরা মঙ্গলবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবছর দুর্গাপূজা কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়া হবে পঁচাশি হাজার টাকা গত বছর যা ছিল সত্তর হাজার টাকা এদিনই ছিল কেন্দ্রীয় বাজেট আর এদিনই মুখ্যমন্ত্রীর এই খুশির খবর শোনালেন পুজো কমিটিগুলিকে আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম মুখ্যমন্ত্রীর অনুদানের ঘোষণার মধ্যে অন্যদিকে রাজনীতি দেখছেন বিরোধীরা ধর্মীয় উৎসবে সবাই টাকা পাক আমি চাই পঁচাশি হাজার কেন এক লাখ টাকা করে পাক সেটা আমরা চাই অবশ্যই চাই কিন্তু পশ্চিমবঙ্গে কি শুধু দুর্গা হয় এটাই হচ্ছে আমার কথা এখানে ঈদ আছে বকরি ঈদ আছে বড়দিন আছে তাহলে আমরা যখন মুখে বলি সুখন্দল পারপাঠান মোগল এক দেব হললিন ভারতবর্ষে সর্ব ধর্ম সর্বজাতির দেশ ভারতবর্ষ সময় সর্বজাতিকে আমরা আমরা কেন যে থাকুক বলি যেটা করবেন সকলের জন্য করবেন কারণ দেশ সকলের ভারতবর্ষ দেশটা সকলের জন্য ধর্মীয় অধিকার সেটাও সকলের জন্য সকলেরই এই প্রাপ্য পাওয়া উচিত এই অনুদানে রাজনৈতিক বিভাজন ও ভোট ব্যাংকের রাজনীতি বলে দাবি করছে বিজেপি শিবির একদিকে বিভাজন রাজনীতি করছে একদিকে এখানে মন্দিরে টাকা দিচ্ছে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে এ তো ভিক্ষাবৃত্তি পরিস্থিতি হয়ে গেছে গোটা জায়গায় এখন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভাজনের রাজনীতি এক মুখ্যমন্ত্রী করেন দেখতে পাচ্ছেন কীভাবে বিভাজনের রাজনীতি হচ্ছে বা মন্দিরগুলোকে দিচ্ছে কোনো অন্যায় কিছু নেই কিন্তু কটা ক্লাব পাবে কটা মন্দির পাবে এটা মানুষ জানে লক্ষ্মীমান্ডার কজন পাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে পরিস্থিতি এরকম আছে সামনের দিন আরও দেখতে পাবে মানুষ তো বিভাজনের রাজনীতি মুখ্যমন্ত্রী করেন আর এইসব রাজনীতি করছে ভোট ব্যাংকে রাজনীতি করছে কোন সুরাহ হয়নি মুখ্যমন্ত্রীর অনুদান বৃদ্ধিতে পুজো কমিটিগুলির সদস্যদের মধ্যে খুশির হাওয়া থাকলেও এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া